হ্যালো ফ্রেন্ডস, রনি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি রনি বরাবরের মতো আপনাদের সামনে চলে এসেছি অন্যরকম একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আমি এখন অবস্থান করতেছি ঢাকা আশুলিয়া হাইওয়েতে। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আসলে হাইওয়েতে অনেক যানজটের সৃষ্টি হয়েছে। মানুষ কিন্তু পায়ে হেঁটে লোকজন কিন্তু গাড়িতে থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। তো এই প্রখর ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন প্রখর এই রৌদ্রের এই প্রখর তাপকে অপেক্ষা করে মানুষ কিন্তু পায়ে হেঁটেই নারীর টানে বাড়ি যাচ্ছে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। যেহেতু গার্মেন্টস শিল্প কারখানা সব অফিস আদালত ছুটি হয়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে সবার সাথে ঈদ করবে এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া হাইওয়ের চিত্র। এখানে কিন্তু যানবাহন খুবই ধীরে গতিতে চলছে। তো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে পাড়ি যাচ্ছেন এবং আপনাদের সর্বশেষ অবস্থান। রাস্তাঘাটে আপনারা কীরকম ভোগান্তির শিকার হচ্ছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, ঈদের ছুটি পাওয়ার সাথে সাথে কিন্তু মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ তাদের সবার সাথে ঈদ করতে হবে বাড়িতে, এর জন্য কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেহেতু আর একদিন পরে ঈদ, এর জন্য আজকে সবাই বাড়ির উদ্দেশ্যে ছুটি পাওয়ার সাথে সাথে রওনা হচ্ছে। কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সায়, অনেকে আবার গাড়িতে যাচ্ছে। তো এই এত কষ্ট করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটাই, সবার সাথে ঈদ উদযাপন করার জন্য। তো ভিউয়ার্স, অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর রাস্তাঘাটের চাপ খুব অনেকটাই কম, যার কারণে মানুষ কিন্তু ভোগান্তির শিকার খুবই কম হচ্ছে। তো আপনারা যেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনাদের সবার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। দীর্ঘ এই ঈদের ছুটিকে সবার সাথে বাড়িতে ঈদ কাটানোর জন্য ঘরমুখো মানুষ কিন্তু বাড়ি ফিরছে। ঢাকা শহর কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে, সব মানুষ চলছে ঢাকা শহর থেকে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অনেকেই কিন্তু পায়ে হেঁটে অনেক কষ্ট করে বাড়ি যাচ্ছে সবার মাঝে ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য। সবার ঈদ যাত্রা শুভ হোক, সবাই নিরাপদে বাড়ি ফিরুক, এই শুভকামনা করছি। সবাই নিরাপদে বাড়ি ফিরুক, এটাই ছিল আমার প্রত্যাশা। তো ঢাকা আশুলিয়া হাইওয়ে থেকে এটি ছিল সর্বশেষ ঈদ যাত্রার খবর।
তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও দেখতে রনি ব্লগস নামে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনাদের সামনে ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ভিউয়ার্স আপনারা সবার নিজের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন এবং সবাই নিরাপদে বাড়ি ফিরবেন এই প্রত্যাশাই করছি। সবার ঈদযাত্রা শুভ হোক এবং সবাইকে জানাচ্ছি ফকরির ঈদ মুবারক। রনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।